time to stop the sickening cycle of escalation. Por por juddho bondho howa dorkar, ekta ar por ekta juddho মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। একটা যুদ্ধের অজুহাতে আরেকটা যুদ্ধ হচ্ছে। এই ভয়ঙ্কর যুদ্ধ থামা জরুরি। শুনলেন রাষ্ট্রসংঘের মহাসচিবের বার্তা, শান্তির বার্তা, কোটান কোট ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে এটা উনি বললেন, তাই আমরা জানতে পারলাম। রাষ্ট্রসংঘের মহাসচিব দয়া করে বলেছেন যে গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তাই আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে এই যুদ্ধগুলো ভয়ঙ্কর। শান্তি, শান্তি কায়েম হওয়া উচিত উনি বার্তা দিচ্ছেন, উনি বলছেন বলে আমরা জানতে পারছি। উনি বেদব্যাসের সমান, উনি যা বলেন সেটাই বেদবাক্য, উনি না বললে আমরা জানতে পারতাম না। এই কথাগুলো কি লাভ হচ্ছে? রাষ্ট্রসংঘের মহাসচিব এই যে মন্তব্যগুলো করছেন, এই যে বার্তা দিচ্ছেন শান্তির, ওই বিরাট নামাঙ্কিত পদটা অলঙ্কৃত করে বসে আছে, তাতে কি লাভ হচ্ছে? এই যে লাভ, লাভের ছবিটা দেখুন। একদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে দু আড়াই বছর ধরে একটা যুদ্ধ চলছে, চলছে, চলেই যাচ্ছে, অজস্র প্রাণহানি। দেখুন এটা একদম একদম সাম্প্রতিক ছবি, রাতের বেলাও কিভাবে হামলা চলছে, দাউ দাউ করে জ্বলছে ইউক্রেনের এক লোকালয়, বিভিন্ন পরিকাঠামো জ্বলে খাক হয়ে যাচ্ছে, মানুষজন পালাচ্ছেন, লাগাতার প্রাণহানি, লাগাতার সম্পত্তিহানি, একটা দেশ পুরো মাটিতে মিশে যাচ্ছে। চলছে রাশিয়াতেও একইভাবে, একইভাবে রাশিয়াতেও ইউক্রেন হামলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, রক্তক্ষয়ী লড়াই চলছে দুই দেশের মধ্যে দু আড়াই বছর ধরে। দেখুন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, শুধুমাত্র বিভিন্ন সংবাদ সংস্থা বা শুধুমাত্র বিভিন্ন বিভিন্ন মিডিয়া চ্যানেল, টিভি চ্যানেল আপনাদের দেখাচ্ছে তাই দেখতে পাচ্ছেন, এমনটা নয়। সোশ্যাল মিডিয়াতেও এই ভয়ঙ্কর যুদ্ধের ছবি ঘুরছে। অ্যান্টোনিও গুতেরেস দেখতে পান কি না জানি না, যুদ্ধ থামাতে পারছেন না, পারছেন না তো এই রাষ্ট্রসংঘ রাখার দরকার কি আছে? আরেকটা ছবি দেখি, এই ছবিটা পশ্চিম এশিয়া থেকে আসছে, এই ছবিটা এতদিনে আপনারা অনেকেই চিনে গিয়েছেন, রাতের আকাশ আলোয় আলো হয়ে গিয়েছে, এটা কোনো দীপাবলির ছবি নয়, এটা কোনো আতশবাজি নয়, এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আয়রন ডোম, ইরানের তরফ থেকে কয়েকশো মিসাইল একসঙ্গে ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে, এবং ইসরায়েলের ওই যে মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, সেখান থেকে অটো জেনারেটেড মিসাইল আকাশে উড়ে গিয়ে ইরানের বিভিন্ন মিসাইলকে ধ্বংস করছে, তার মধ্যে দু একটা ছিটকে এদিক ওদিকে পড়ছে, কোথাও লোকালয়ে আঘাত হানার চেষ্টা হচ্ছে। এক বছর, আজ এক বছর হয়ে গেল এই যুদ্ধের। ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল কবে? গত বছর 7ই অক্টোবর হামাস সেই রক্তাক্ত হানা চালিয়েছিল ইসরায়েলে, তারপর থেকে ইসরায়েলের পাল্টা আক্রমণ শুরু। আজ 6ই অক্টোবর, এক বছর পূর্ণ হয়ে গেল, কি করতে পারলো রাষ্ট্রসংঘ? এই পশ্চিম এশিয়ার ছবি দেখুন, জ্বলছে। এদিকে রাশিয়া ইউক্রেনের ছবি দেখুন, জ্বলছে। রাষ্ট্রসংঘ কিচ্ছু করতে পারলো না। রাষ্ট্রসংঘের পক্ষে এখনো পর্যন্ত এই দুটো যুদ্ধের ক্ষেত্রে কোনো রকম সমাধান সূত্র বার করা সম্ভব হলো না। এটা নিয়েও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন, রাষ্ট্রসংঘকে বিঁধেছেন। কি বলেছেন এস জয়শঙ্কর আমরা শোনাব। You know, which was done by a group of countries. When it comes to the big issues of the day, I think increasingly you find combinations of countries who come together and say, let's agree on this and let's go and do it. So you have, let us say, connectivity, and you have something like IMEC. So you have India, Middle Eastern countries, European countries, US doing their thing. Say in the Indo-Pacific, how do you look after the global commons? So you have the Quad, which does its own thing. You had in climate action, you had the International Solar Alliance, you have the Coalition for Disaster Resilient Infrastructure, all bodies which came from outside the UN framework. So I think today the UN will continue, but increasingly there's a non-UN space, which is the active space, and I think it's telling on the year. এই মুহূর্তে শুনলেন এস জয়শঙ্করের আরো মন্তব্য। আমি কয়েকটা ছবি দেখুন, এটা বাংলাদেশের নোয়াখালীর ছবি।
এস জয়শঙ্কর বলছিলেন, পৃথিবীর কোনো বড় সমস্যার সমাধান রাষ্ট্রসংঘ অনেকদিন ধরে করতে পারছে না, সেই জন্য বিভিন্ন দেশ নিজেদের মধ্যে নানা রকম জোট গড়ে তুলেছে। তিনি কোয়াডের কথা বলছিলেন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা মিলে যে জোট তৈরি করেছে, G20, G7, IMEC, অনেক জোটের কথা বলছিলেন। আসলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের নানা সমস্যা এই জোটগুলোই সমাধান করে নিচ্ছে। যুদ্ধ ছেড়ে দিন, একটা দেশে মানবাধিকারের এই চূড়ান্ত লঙ্ঘন চলছে, সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ, বাংলাদেশে তুমুল গৃহযুদ্ধ, একটা কথা রাষ্ট্রসংঘের মুখ থেকে শোনা যাচ্ছে না। রাষ্ট্রসংঘ সেখানে গিয়ে এই মানুষদের পাশে দাঁড়াতে পারছে না। সেই রাষ্ট্রসংঘ যখন বড় বড় ভাষণ শোনায় ভারতের মতন দেশকে বা ইসরায়েলের মতন দেশকে, সেই রাষ্ট্রসংঘ যখন শান্তির বার্তা দেয়, তখন প্রশ্নটা তো ওঠেই সৃজিতা, যে রাষ্ট্রসংঘ নিজে কোথায় শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে যে সে অন্যদের শান্তির বার্তা শোনাতে আসছে? একেবারেই তাই। আর তাই জন্যই এস জয়শঙ্কর বলছেন যে এই গোটা বিশ্বে আরও বেশ কতগুলি সংগঠন রয়েছে, বেশ কয়েকটি সংগঠন রয়েছে যারা অন্তত রাষ্ট্রসংঘের থেকে অনেক বেশি কাজ করছে, অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে গোটা বিশ্ব জুড়ে। কোন কোন বিকল্প সংগঠনগুলি বা বিকল্প সংঘগুলির কথা এস জয়শঙ্কর বলছেন, তারা কী কীভাবে কী কী ভূমিকা পালন করছেন, চলুন আমরা এক নজরে আপনাদেরকে দেখে নিই। শক্তিশালী কিছু সংঘের কথা আমরা রাষ্ট্রীয় জোটের ছবি আমরা আপনাদেরকে দেখাবো। রাষ্ট্রীয় সংঘ ছাড়াও সক্রিয় রয়েছে একাধিক রাষ্ট্রীয় জোট। কোন কোন রাষ্ট্রীয় জোট রয়েছে চলুন আমরা একসঙ্গে দেখি, একে একে কোন কোন রাষ্ট্রীয় জোট রয়েছে। আছে G7, G20, কোয়াড, ন্যাটো, ব্রিক্স, এরা একত্রিতভাবে কাজ করছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে, অর্থনৈতিক ইস্যু হোক, সিকিউরিটি ইস্যু হোক, নানা ইস্যুতে। আমেরিকা, ফ্রান্স সহ 7টি দেশ নিয়ে গঠিত হয়েছে G7, যারা মূলত অর্থনৈতিক এবং সিকিউরিটির দিকটা দেখে। বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশগুলির জোট হচ্ছে এই G7, যেটা আপনাদেরকে এর আগেই বললাম। চলুন এর পরবর্তীতে G20 রয়েছে মোট 21টি দেশ, ভুলে যাবেন না 2024 সালে G20 সামিটটা আমাদের দেশে হয়েছিল। উন্নত দেশগুলি নিয়ে গঠিত G20, যেখানেও অর্থনৈতিক বিষয়, স্ট্র্যাটেজিক সিকিউরিটির বিষয় বিভিন্নভাবে নানা সময় আলোচনা হয়। অর্থনৈতিক এবং শিল্পের মধ্যে উন্নত দেশগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংঘ তৈরি হয়েছে, একটা রাষ্ট্রীয় জোট রয়েছে যাকে আমরা G20 বলে থাকি। ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া নিয়ে তৈরি হয়েছে কোয়াড। এই কোয়াড কান্ট্রিজগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বর্তমান সময় থেকে কাজ করছে। ইন্দো স্পেসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণে এই কোয়াড গঠন করা হয়েছে, এরাও যথেষ্ট শক্তিশালীভাবে কাজ করছে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু রাষ্ট্রসংঘ কী করছে কেউ জানে না। এর পরবর্তীতে আর কি আপডেট আসছে আমাদের কাছে, ইউরোপ, আমেরিকার 32টি দেশ নিয়ে গঠিত হয়েছে ন্যাটো। ন্যাটোর ভূমিকা নিয়ে সকলেই জানে, এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও এই ন্যাটোর ভূমিকা নিয়েও হয়তো অনেকে ওয়াকি বহাল। এরপর 5টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। ব্রিক্স কান্ট্রিগুলি তৈরি হয়েছে 5টি দেশ নিয়ে, যেখানে ব্রাজিল রয়েছে, ইন্ডিয়া রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে। এরা সবাই কোনো না কোনোভাবে নিজেদের কাজে যুক্ত রয়েছে, কিন্তু রাষ্ট্রসংঘ কী করছে এসব? সৃজিতা, অনেকগুলো অনেকগুলো রাষ্ট্র জোটের কথা দেখাচ্ছিল, যে কথা এস জয়শঙ্কর বলছিলেন যে পৃথিবীর বড় বড় সমস্যাগুলো সমাধান আর রাষ্ট্রসংঘ করতে পারে না, তাই বিভিন্ন দেশ নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করেছে। সেই রকম একটা কম্বিনেশন এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি আলোচনায়, তার নাম কোয়াড। একটু আগে সৃজিতা এইটার কথাই বলল, কোয়াড। কোয়াড মানে কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজ। যে চতুর্ভুজ তৈরি হয়েছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে। ইন্দো প্যাসিফিক অঞ্চল মানে কোনটা? মানে প্রশান্ত মহাসাগরের যে অংশটা ভারতের দিকে, ভারত মহাসাগরের দিকে সংলগ্ন, সেই অঞ্চলকে ইন্দো প্যাসিফিক বলে। এই এই জোটে কে কে রয়েছে? ভারত রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, জাপান রয়েছে, আর প্রশান্ত মহাসাগরের অন্য পাশে অবস্থিত আমেরিকা রয়েছে। এই 4টে দেশ মিলে কোয়াড গঠন করেছে। তার কারণ এই যে অংশ দেখতে পাচ্ছেন ইন্দো প্যাসিফিক, এখানে একটা সময় কয়েক বছর আগে পর্যন্ত প্রবলভাবে দাপট দেখাচ্ছিল চীন। সেই দাপটের মুখে ঝামা ঘষতে, এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিতে এই 4 দেশ মিলে জোট গঠন করেছে, এবং এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া মিলে একসঙ্গে এখন নানা রকম সামরিক এক্সারসাইজ, যুদ্ধাভ্যাসও করছে। যার ফলে, যে যুদ্ধাভ্যাসের ফলে, এই দেখুন সেই যুদ্ধাভ্যাসের ছবি। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4 দেশের সামরিক জোট এই এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্যে দাড়ি টেনে দিয়েছে। এই প্রবল শক্তিধর 4 দেশ মিলে এই অঞ্চলের অন্যান্য ছোট ছোট দেশগুলোর নিরাপত্তা, যেমন মালয়েশিয়া, যেমন ফিলিপিন্স, যেমন ভিয়েতনাম, যেমন
যেমন ইন্দোনেশিয়া এদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে। রাষ্ট্রসংঘের দরকারটা তাহলে আর কি থাকছে সুজিতা? আর ঠিক এই বিষয়তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর কি বলছেন আপনাদেরকে শোনাবো। হয় ইউনাইটেড নেশনস কিন্তু যে ভূমিকায় তাদের অবতীর্ণ হওয়ার কথা, বিশেষত আন্তর্জাতিক সম্পর্কের এই ধরনের ক্রাইসিসগুলোকে রেজলিউট করার জন্যে বা কনফ্লিক্ট রেজলিউশনের ক্ষেত্রে, সেটা কিন্তু তারা করতে ভীষণভাবে ব্যর্থ হচ্ছে। এবং ইন্ডিয়ান যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর নিজেও বলেছে যে ইউনাইটেড নেশনসের রোল কিন্তু প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াচ্ছে, এবং ইউনাইটেড নেশনসকে যতটা রেশনালি এবং যতটা স্ট্রংলি এই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল এই ধরনের সংঘাতের ক্ষেত্রে, সেটা ইসরায়েল প্যালেস্টিন হোক বা ইউক্রেন রাশিয়া হোক, সেটা কিন্তু তারা করছে না। এবং ইউনাইটেড নেশনসের ম্যান্ডেটটা কিন্তু রীতিমতো ব্রেক করছে। ইউনাইটেড নেশনস একেবারে মিউট স্পেকটেটরের রোলে অবতীর্ণ হয়ে সার্বিকভাবে অন্তত আমাদের এই 20 মিনিটের আলোচনা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের বক্তব্য থেকে এটুকুনি পরিষ্কার, যা হয় রাষ্ট্রসংঘ শক্তিশালী দৃঢ় পদক্ষেপ নিতে শিখুক নইলে থেমে যায়। থেমে যাওয়া রাষ্ট্রসংঘের হাতে রয়েছে কিনা তার আমাদের জানা নেই সুজিতা। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির মধ্যে দিয়ে যে লিগ অফ নেশনস, যে জাতিসংঘ তৈরি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন এত বড় মহাযুদ্ধ তারা থামাতে পারেনি এবং তারপরে জাতিসংঘ কিন্তু অবলুপ্ত হয়ে গিয়েছে। আজ রাষ্ট্রসংঘও কি সেই ভবিষ্যতের দিকে, সেই পরিণতির মুখেই দাঁড়িয়ে, বিশেষ করে ইসরায়েল এবং ভারতের পরপর আক্রমণের পর এই প্রশ্ন গোটা বিশ্বে উঠতে শুরু করেছে। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।